এখানে পেন টুলটা পাবো একদম ইলাস্ট্রেটরের মতোই একটু আলাদা আছে তো পেন টুলে আমরা যখন পাথ করব এখানে যখন পেন টুলস সিলেক্ট নেই এই জায়গায় দেখেন কয়েকটা অপশন পাওয়া যায় শেপ পাথ দুইটা অপশন পাচ্ছি তো যখন শেপ তৈরি করব আমি তখন সে কি করবে ইলাস্ট্রেটরে যেরকম শেপ তৈরি করা যায় পেন টুল দিয়ে সেরকম শেপ তৈরি হবে এখানে কি দেখাচ্ছে একটা শেপ লেয়ার চলে আসছে শেপ নিয়ে আসলে কথা বলতেছি না আমরা এখন আমরা যেহেতু পাথ নিয়ে কথা বলবো তো পাথটাতে যদি যাই এখানে দেখেন আমি যদি পাথ করি কোন লেয়ার কি আসছে আসে নাই তো লেয়ারের পাশে দেখেন পাথস নামে একটা অপশন পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু দেখেন একটা পাথ তৈরি হয়েছে তারপরে যখন আমি পাথ করব তখন লেয়ারে কোনো কাজ হবে না কিন্তু পাথে আমার কাজ হবে পাথে এরকম একটা লেয়ারের মতো একটা পাথ তৈরি হবে এটাও ঠিক লেয়ারের মতোই কাজ করবে এখানে ফেলে দিতে পারবো নতুন অ্যাড করতে পারবো এই ব্যাপারগুলো পাথেও করা যেতে পারে তো আমরা কোনো একটা অবজেক্ট কাট আউট করতে গেলে প্রথমে যেটা কাজ করবো পেন টুল নিয়ে যদি কাজ করি পাথের কাজ করি সেক্ষেত্রে কি করব এই পাথে এসে একটা নিউ পাথে যে একটা পাথ তৈরি করে নিব এবং সেটার একটা নাম দিয়ে দিব একটা নাম দিয়ে সেভ করে ফেলব তারপরে যত কাজ করার এর মধ্যেই করব এই কথাটা মনে থাকবে না সবার অবশ্যই পেন্ডুলে যে পাথ করা শুরু করে দিব না একটা পাথ আমি সেভ করে নিব এবং সেই পাথের মধ্যেই আমি কাজগুলো করব আর লেয়ারে এসে আপাতত কিছু করার দরকার নাই কিন্তু যখন আমার পাথ করা শেষ হয়ে যাবে তখন কোন লেয়ার থেকে আমি কপি নিচ্ছি সেই লেয়ারটা সিলেক্ট রাখতে হবে অন্য লেয়ার কপি যদি সিলেক্ট থাকে তাহলে কপি হয়তো যেটা করতে যাচ্ছি সেটা করতে পারবো না সেই ব্যাপারটা হয়তো পরে দেখব তো প্রথমে আমি এই জিনিসটা একটু পাথ করে কাট আউট করার চেষ্টা করব আর পেন টুলের নিয়মটা একটু দেখে ফেলবো পাশাপাশি আচ্ছা একটা জিনিস দেখেন অনেক জুম করছি এই জায়গাটাতে তো আমরা চেষ্টা করব এক পিক্সেল ভিতর থেকে নেয়ার জন্য বাউন্ডারি দেখাচ্ছে এটা তো আমি এখান থেকে নিব না এক পিক্সেল ভিতর থেকে নিব তাহলে কি হবে চারপাশ থেকে একটু বাইরে থেকে যদি নেই দেখা যাবে চারপাশ থেকে একটু সাদা সাদা বা যে ব্যাকগ্রাউন্ডে আসে সেই ব্যাকগ্রাউন্ডের একটু সেই ভাবটা চলে আসবে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে গেলে বোঝা যাবে যে হ্যাঁ অন্য একটা জায়গা থেকে কেটে আনা হয়েছে কিন্তু আমি যদি এটা একটু ভিতর থেকে নেই এক পিক্সেল মিনিমাম যদি একটু ভিতর থেকে নিয়ে নেই তাহলে ওই জিনিসটা কিন্তু আর বোঝা যাবে না এই ভিতর থেকে নিয়ে আমি শুরু করতেছি চেক করব যে অবশ্যই এটা পাথে আছে কিনা আর একটা এরকম একটা পাথ তৈরি করে নিয়ে আছে কিনা স্ট্রেট লাইন যেভাবে ইলাস্ট্রেটরে তৈরি করছি সেভাবে তৈরি হবে যদি কার্ভ তৈরি করতে যাই এখানে একটা কার্ভ আছে এই কার্ভটা যদি আমি তৈরি করি এরকম যদি হয় এই জায়গাটায় দেখেন হ্যান্ডেল চলে আসছে ইলাস্ট্রেটরের মতোই কিন্তু ইলাস্ট্রেটর এখানে ক্লিক করলে কি হতো এই হ্যান্ডেলটা চলে যেত তাই না এখানে কি হচ্ছে সেটা কিন্তু যাচ্ছে না তো এখানে শুধু ক্লিক করলে হবে না ইলাস্ট্রেটরের সাথে এর পার্থক্য এখানে ক্লিক করতে হবে অল্টার চেপে অল্টার চেপে যদি ক্লিক করি এটা চলে যাচ্ছে তারপর আমি আবার আগের মতো যেতে পারবো এইটুকু পার্থক্য মনে রাখলে চলবে ইলাস্ট্রেটরের সাথে ফটোশপে পেন্ডুলে আমি এটা একটু করার চেষ্টা করতেছি আপনারা দেখেন এই জায়গায় বের হয়ে আসছে সুন্দর হয় নাই
বুঝা যাচ্ছে কি গাছটা? এখানে এখানে তো ধরতেছি না আমি, জাস্ট ও আচ্ছা অল্টার চেপে এই হ্যান্ডেলটা ইলাস্ট্রেটরের মতোই অল্টার চেপে কন্ট্রোল করা যায়। আপনারা করতেছেন নাকি? একটু দেখে না নাকি। একটু শর্টকাটে করারই চেষ্টা করতেছি, সুন্দর হচ্ছে না। যত জুম করে কাজ করবেন কাজের কোয়ালিটি তত ভালো হবে।
আচ্ছা এখন দেখেন এই জায়গায় একটা আপেল হয়ে গেছে না, দেখা যাচ্ছে এই জায়গায় একটা আপেল তৈরি করছি, এই জায়গায় আপেল তৈরি হয়ে গেছে, এবং পাথটা কিন্তু দেখা যাচ্ছে যখন পাথটা সিলেক্ট থাকতেছে এটা কিন্তু দেখা যাচ্ছে, যখন ডিসিলেক্ট করে দিচ্ছি এটা চলে যাচ্ছে, এটা যখন শেষ হয়ে যায় তারপরে এখানে মাল্টিপল লেয়ার্স থাকলে জাস্ট সিলেক্ট করে দিতে হবে কোন লেয়ারটা থেকে আমি কপিটা নিব, যেহেতু একটা লেয়ার আছে এটা সিলেক্ট থাকবে, অবশ্যই সিলেক্ট থাকতে হবে, যদি সিলেক্ট না থাকে তাহলে আসলে কাজ করবে না। আর এখানে এসে এই পাথটা সিলেক্ট করে নিব, পাথটা সিলেক্ট করে এই যে আমি যে পেন টুল দিয়ে পাথটা তৈরি করলাম এই পাথটাকে সিলেকশনে কনভার্ট করব। সিলেকশনে কনভার্ট বেশ কয়েকটা ওয়েতে করা যেতে পারে, একটা ওয়ে হচ্ছে এই জায়গাটাকে এই পাথটাকে সিলেক্ট করে আমি যদি নিচে এসে একটা অপশন দেখা যাচ্ছে, দেখেন নাম বলতেছে লোড পাথ অ্যাজ এ সিলেকশন, এটাতে যদি ক্লিক করি দেখেন কি করতেছে, এই জায়গাটা সিলেকশন হয়ে যাচ্ছে না, পাথ যেটা আমি করছিলাম সেটা কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। সিলেকশন হয়ে গেলে আমি সব করতে পারবো না, যা চাই কপি যেহেতু চাচ্ছি কপি কিন্তু করে ফেলা সম্ভব। আচ্ছা এটা একটা সিলেকশনের ওয়ে ছিল, সিলেকশন আরোভাবে করা যেতে পারে, মেক সিলেকশন রাইট বাটন ক্লিক করে পাথের মধ্যে মেক সিলেকশন করা যাবে, অথবা আরও একটা ওয়েতে সিলেকশন করা যায় এই পাথটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে যদি এই থাম্বনেইলের মধ্যে ক্লিক করি এটা সিলেকশন চলে আসে। তো বেশ কয়েকটা ওয়েতে সিলেকশন করা যেতে পারে, বেটার হচ্ছে এখান থেকে যদি মেক সিলেকশন করে নেই সেটা। যখন সিলেকশন তৈরি হয়ে যাচ্ছে তখন লেয়ারে এসে লেয়ারটা সিলেক্ট রেখে আর এখান থেকে আসতে হবে হচ্ছে আমার মার্কিউ টুলে, মার্কিউ টুলে যদি আসি পাথটাও যদি সিলেক্ট থাকে সব কিছু সিলেক্ট থাকে তাহলে মার্কিউ টুলে এসে জাস্ট এই জায়গাতে এইদিকে কোনো কাজ নাই এটার উপরে এসে রাইট বাটন ক্লিক করে দিব, উপরে না মানে এইদিকে করলেও হবে, রাইট বাটন ক্লিক করে একটা অপশন পাওয়া যাবে লেয়ার ভায়া কপি, লেয়ার ভায়া কপির সুবিধার কি হবে সে কপি নিবে এবং কি করবে একটা লেয়ারও তৈরি করে ফেলবে, জাস্ট এটা যদি ক্লিক করে দেই একটা লেয়ার আসছে এবং যেটা সিলেকশনে ছিল সেটা কপিও চলে আসছে। আমি কীভাবে বুঝবো যে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, চারপাশ থেকে কিন্তু ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পারতেছেন? আরও ভালো করে দেখার জন্য একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে রেড একটা দেখ কালার পাচ্ছি আমি, রেড দিয়ে আমি ফিল করে দিই, যদি রেড দিলে এখানে সাজবে না কারণ একটা হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডে ছিল সেটার কিন্তু একটা ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে, কালার কারেকশন করে সেটা ঠিক করা সম্ভব, কিন্তু যেহেতু ক্লিপিং পাথ আমি দেখতেছি জাস্ট অবজেক্টটা যে কাট আউট করে নিয়ে আসতে পারছি এটা চেক করবো। এখন চাইলে কি করা সম্ভব, এখানে অন্য কোনো কালার দিয়েও দেখা সম্ভব যে এই টাইপের কোনো কালারে যদি যাই, তার মানে কি জিনিসটা পুরো আমি বের করে আনতে পারছি, অনেক স্মুথ না আগের থেকে, সময় বেশি লাগবে কিন্তু কাজ হবে অ্যাকিউরেট। আচ্ছা সরি, আচ্ছা পাথ করতে তো আমরা পারবো তাই না, এবং দুইটা পাথ করতে পারবো কোনো সমস্যা নাই, ইনসাইড আউটসাইড। যদি আমরা শুরুতে ভুলে যাই, ইনকেস যদি ভুলে যাই, এই সেকেন্ড পার্টটা করার আগে বেসিক্যালি আমাদের সাবট্রাক করা নেওয়া দরকার ছিল, যদি আমরা সাবট্রাক করে নিতাম তাহলে সমস্যাটা হতো না, যদি আমরা ভুলে যাই তাও সমস্যা নেই, ওই পার্টটাকে ধরে আপনি সাবট্রাক করে দেন। সাবট্রাক সিলেক্ট করার সাথে সাথে দেখেন চেঞ্জ হয়ে গেছে তাই না, ভিতরের পার্টটা বাহিরের মতো হয়ে গেছে, তার মানে হলো এটা আসলে সে বাদ দিয়ে কাজ করবে। এখন যদি আমরা সিলেক্ট করি দেখেন কি হলো, আমরা যদি সিলেক্ট মেনুতে যাই এটা সিলেকশন নাই এটা সিলেকশন আছে, বিষয়টাকে বুঝতে পেরেছি কিনা, যে এই যে 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 অংশগুলো বাদ দিব সেই অংশগুলো আমরা বাদ করব, পুরোটা বাদ করব না, প্রথমে তো আমরা আমাদের রিকোয়ারমেন্ট এরিয়াটা বাদ করব, তারপরে যে অংশটুকু বাদ দিব সেটাও বাদ করব, যে অংশটুকু বাদ দিব সেটা বাদ করার সময় আপনি এখানে সাবট্রাক্ট এটা পাবেন, যদি ইনকেস আপনি কম্বাইনে করেন কোনো প্রবলেম নাই, কিন্তু পরে কী করতে হবে সিলেক্ট করে দিতে হবে, তাহলে আমার এই সাদা অংশগুলো আছে, এই সাদা অংশ আছে, এইখানে একটা পার্ট আছে, এই জিনিসগুলো আমাদের বাদ যাবে, তাহলে সেটা যদি আমি ভুলে পাত করেও ফেলি, মনে করুন ভুলে আমি পাত করে ফেললাম, তাহলে কী করবো এখানে গিয়ে এটাকে সাবট্রাক করে দিব, সাবট্রাক করে দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাদের যে সমস্যাটা হবে, হ্যাঁ যেটা আমি আগেই বলছি যে সমস্যাটা হবে সেটা হলো আপনারা নেক্সট আবার যখন পাত করতে যাবেন তখন দেখা যাবে সাবট্রাক দেয়াই আছে, তাতে পাত করার পরে সব উল্টো হয়ে যাবে, বুঝতে পারছে কিনা, এটা সাধারণত হয় আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি,
সো আমি বলবো যে আপনারা এগুলা করার সাবট্রাক করার এখন প্রয়োজন নেই, আপনি কম্বাইন করে পার্টটা শেষ করেন। শেষ করার পরে যেমন এখানে যে কাজটা করেছি কম্বাইন করে শেষ করার পরে আপনি যে যে অংশগুলো বাদ দিবেন, এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে যে কোনটা বাদ দিবেন সেটা আপনি বুঝতেছেন। যে সাদা পাত, যে সাদা অংশগুলো এখন আমার বাদ দেওয়া লাগবে, তাহলে সেই অংশগুলো সিলেক্ট করে করে আমি কি করব সাবট্রাক্ট করে দিব। এখন এই অবস্থায় মনে করেন আমি এখানে হয়তো আরেকটা পার্ট বাদ করলাম, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, আমি জাস্ট রাফ করছি। দেখেন সবগুলো আলাদা আলাদা করেছি, সেটা কিন্তু হয়েছে। এবং সিলেক্ট করে যদি মনে হয় না এটা কম্বাইন আছে, ধরে সাবট্রাক করে দেন, সাদা আছে এটা সাবট্রাক করে দিলে হয়ে যাবে। দেখেন এখন ব্ল্যাক দেখা যাচ্ছে, একদম সলিড যে পয়েন্টগুলো আছে। এখন যদি আমরা সিলেক্ট করে দেখেন এই জিনিসগুলো সহজে হয়েছে। বিষয়টা ক্লিয়ার, কারো কনসেপ্ট মানে বুঝে